বন্ধুরা, শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটি তাদের জন্য যারা তাদের ফেসবুক স্টোরিতে ফটোর সাথে সং অ্যাড করে শেয়ার করতে পারছে না। ফটোর সাথে সং অ্যাড করে কিভাবে ফেসবুক স্টোরিতে পোস্ট করবেন, এর আগেও আমি এই চ্যানেলে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে তারা ফেসবুক স্টোরিতে ফটোর সঙ্গে সং অ্যাড করে পোস্ট করতে পারছে না, এবং তারা কিন্তু বেশিরভাগই ছিল বাংলাদেশ থেকে। তো বন্ধুরা, আসলে ব্যাপারটি হচ্ছে এখানে বাংলাদেশে এই ফিচারটি অ্যাভেলেবেল নেই। তবুও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেয়ার করব, যেই ট্রিকের মাধ্যমে আপনি আপনার ফেসবুক স্টোরিতে ফটোর সঙ্গে সং অ্যাড করে পোস্ট করতে পারবেন। আপনি যেই দেশেরই হন না কেন, আপনি যদি আপনার ফেসবুক স্টোরিতে ফটোর সঙ্গে সং অ্যাড করে শেয়ার করতে না পারেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে ফটোর সঙ্গে সং অ্যাড করে পোস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু আপনার ফেসবুক অ্যাপস থেকে এই সমস্যাটি সমাধান হচ্ছে না, তো এর জন্য অবশ্যই আপনাকে একটা ভিডিও এডিটিং অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে একটা ছোট্ট ভিডিও এডিট করতে হবে। সেটা আপনারা ফটো দিয়ে এডিট করতে পারেন। তো সেক্ষেত্রে ফেসবুক স্টোরিতে আপনারা লক্ষ্য করেন, একটি স্টোরি 12-15 সেকেন্ডের হয়ে থাকে। তো কোন অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ফটোটা এডিট করবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো যখন এটা ওপেন করবেন, এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এই প্লাস বাটনে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে তিনটে রেশিও আসবে। এখান থেকে আপনাকে সেকেন্ড রেশিওটা চুজ করতে হবে, 9:16। তো এই রেশিওটা যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে ফটো চুজ করে ভিডিও এডিট করতে হবে এবং তার সঙ্গে সং অ্যাড করতে হবে। তো ফটো চুজ করার জন্য আপনারা কোথায় ক্লিক করবেন, এই যে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছেন লেফট সাইডের উপরে, এই মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং আপনাকে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা ফটো চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এই তিনটে ফটো চুজ করে নিচ্ছি। তো এই তিনটা ফটো চুজ করলে এখানে দেখতে পাচ্ছেন 18 সেকেন্ডের মতো হয়ে গেছে লেন্থটা, ভিডিওর লেন্থটা। তো এটাকে কমানোর জন্য আপনাকে এটা ধরে ছোটো করতে পারেন। তো আমি এখান থেকে দুটা ফটো ছোটো করে নিচ্ছি এবং এখানে যদি আপনারা মনে করেন তিনটা ফটোরই লেন্থটা কমাতে চান, তো সেক্ষেত্রে আপনারা কমাতে পারেন। তো হয়ে গেলে আপনারা কী করবেন, প্রথম দিকে চলে যাবেন। প্রথম দিকে যাওয়ার জন্য কী করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে। তো এটাকে প্লে করার জন্য এই প্লে অপশানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যখন আপনারা এটা প্লে করবেন, আপনাদের সামনে কিন্তু এরকমভাবে প্লে হতে থাকবে। তো এখানে আপনারা যদি মনে করেন যে আপনাদের পছন্দ মতো সং অ্যাড করতে, তো সেক্ষেত্রে আপনারা প্রথমে এই ভিডিওটাকে প্রথমের দিকে নিয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অডিও অপশানটা, এই অডিও অপশানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে, সরি, আপনার মিডিয়া থেকে, অডিও ব্রাউজার থেকে যে কোনো একটা সং অ্যাড করে এখানে নিয়ে নেবেন। তো আপনারা যদি সং শুনতে চান, কোন সংটা শুনে অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনারা সংটাতে ক্লিক করবেন এবং সং প্লে শুরু হয়ে যাবে এবং এই প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনারা সংটা অ্যাড করতে পারেন এবং এই রাইট অপশানে ক্লিক করবেন এবং এখানে আরেকবার প্লে করে শুনতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আমি সংটাকে কেটে অ্যাড করবো, তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন। তো সং কাটার জন্য আপনারা কী করবেন, যেখান থেকে আপনার সংটা স্টার্ট হয়েছে, মনে করুন যে এখান থেকে স্টার্ট হয়েছে, তো সেক্ষেত্রে এই সংটার উপর একবার ক্লিক করবেন, সংয়ের লেয়ারটার উপর, এবং এই যে কেচি মতো চিহ্নটা এখানে ক্লিক করে আপনারা যদি এই লেফট সাইডে ক্লিক করেন, তো সেক্ষেত্রে লেফট সাইডে কাটা পড়বে এবং রাইট সাইডে ক্লিক করে রাইট সাইডে কাটা পড়বে। তো আমি লেফট সাইডে ক্লিক করলাম এবং সংটাকে ধরে একটু প্রথমের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আপনারা যদি মনে করেন যে একবার প্লে করে দেখবো যে কেমন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এই প্লে অপশানে ক্লিক করে সংটাকে একবার শুনে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে সংটা শুদ্ধ এবং ফটোটাও প্লে হচ্ছে। তো এই শেয়ার অপশানে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোনে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে প্লে করে দেখতে পারেন এবং এই শেয়ার অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে কোথাও শেয়ার করতে পারেন। তো আপনি যদি মনে করেন আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন, তো সেক্ষেত্রে এখানে ফেসবুক স্টোরি অপশানও আপনারা পেয়ে যাবেন। তো আমি ডাইরেক্ট ফেসবুক থেকে এটা শেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো ফেসবুক অ্যাপসটা যখনই আমি ওপেন করব, আমার আইডিটা এখানে লগ ইন আছে। তো এই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করলেই ডাইরেক্ট আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা
যে ভিডিওটা এডিট করলেন সেটা এখান থেকে চুজ করবেন। তো আমি এই ভিডিওটা এডিট করেছি, তো জাস্ট এই ভিডিওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেটা স্টোরিতে চলে আসবে এবং জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করলেই ফটোর সাথে সং অ্যাড করে কিন্তু আমাদের স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন। যদি আপনার ফেসবুক স্টোরিতে আপনি ফটোর সঙ্গে সং অ্যাড করে শেয়ার করতে না পারেন, তাহলে কিন্তু আজকের এই ট্রিকের মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে ফটোর সঙ্গে সং অ্যাড করে শেয়ার করতে পারবেন। অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।